আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গাভীর ভিডিও নিয়ে আসছি। সে গাভীটি আপনার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। আসলে গাভীটি দেখে আমার প্রথমত ভালো লাগছে, কারণ মানে কিছু অরি আছে, কারণ অনেক অনেক গরু দেখা যায় যে শিংগুলো অনেক বড় হয়, এই কারণে কিন্তু গরুটা কিন্তু অন্যরকম একটু মানে অন্যরকম বোঝা যায় যে, কিন্তু এই গরুটা আপনার বকন বাচ্চার থেকে মানে ই হয়েছে, তো মানে প্রথম বিয়ানি বকন বাচ্চা। আর এটার কিন্তু গলায় কোনো মালা নাই, গলায় কোনো মালা নাই, ফ্রিজিয়ান জাত, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। তো গাভীটি এখানে এনে বাঁধা হয়েছে, তো তারপর আমি গাভীটার ভিডিও করতেছি। এখন আমি গাভীটার সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো। এই যে আপনারা গাভীটি দেখেন, গাভীটির উলানটা একদমই সাদা কিন্তু। আর সাথে আপনার একটা কথা বলি, সাথে কিন্তু ষাঁড় বাচ্চা আছে এবং আপনার 38 দিন না 40 দিনের সিমেন দেওয়া আছে, কিন্তু এখনও মনে হয় হিট রাখছে, বোঝা যায় না, কিন্তু ওই ওই কথা বাতি দিই, কারণ মিনিমাম 3 মাস না হইলে এটা গ্যারান্টেড অনেকে ধরে না, কিন্তু বোঝা যায় 2 মাস 2.5 মাস হইলেও বোঝা যায়, যারা বুঝতে পারে তারা বুঝে আর কি। তো দেখে বোঝা যায় না যে হিট আবার আসবে, কিন্তু আসলে আসতে পারে, কিন্তু দেখে বোঝা যায় যে কনসেপ্ট করছে, এরকম হইতে পারে আর কি। তো ষাঁড় বাচ্চা আছে সাথে, এখনও আপনার সকালবেলা টানে আপনার 8 কেজি করে দুধ হয়, এবং কমই বলে দেই, জানি খামারি বলছে যে মানে কম বলে দিবেন, জানি বেশি হলে জানি আর কি বলতে পারে যে না অমুক খামার থেকে একটা গরু আনছি, কারণ আমার অনেক কষ্টের ই আর কি এটা। তো এটাই কথা, গরুটি আপনার সকালবেলা টানে 8 কেজি দুধ দেয়। আর আপনারা একটা কথা জানেন যে আমাদের এদিকে দুধ পানানোর কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়ে আপনার সকাল 6টার দিকে দুধ, 6:30টার দিকে দুধ পানানো হয়, বা 7টার আগে পানানো হয়, আবার ধরেন যে বাজার 9টার দিকে বাজার আছে, আর বাজারের টাইমে পানানো হয়। তো টোটালি আপনার 2 টানে 10 কেজি দুধ আসছে, মানে সকালে 8 কেজি এটা আছে, আর ওই দুধের কথা নাই বলে দিই আর কি। তো আপনারা আপনাদের যাদের ভালো লাগে তারা গরুটি নিতে পারেন, কারণ গরুটি অল্পতে পেট ভরবে, আর গরুটি অনেক যত্নে নাই, যত্নে নাই দেখে কিন্তু গরুটি কিন্তু স্বাস্থ্য কিন্তু অনেক কাবু। হ্যাঁ, আর এই যে সাথে আপনার একটা ষাঁড় বাচ্চা আছে, ষাঁড় বাচ্চাটা তো আপনার বেশ ভালো, ষাঁড় বাচ্চাটাও ভালো, খারাপ না, মানে ওর পার্সেন্টেজের মধ্যে ও খারাপ না। এখন এই যে গরুটি আমি দেখাইতেছি আপনাদের, যথাসাধ্য চেষ্টা করতেছি দেখানোর জন্য। আপনারা যদি গরুটি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, এটাই কথা। আর আপনারা মানে খামারি যে নাম্বারটা, খামারি দিবে না, কারণ ওনায় বলছে যে খালা আমি দিতে পারবো না, মানে আমার নাম্বারটা আমি দিব না, আপনাদের নাম্বারটাই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনারা নিঃসন্দেহে গরুটির ই করতে পারেন, মানে দাম দরের ব্যাপারটা যেটা ই করতে পারেন, কিন্তু গরুটির দাম চাইতেছে আপনার, আমি একটু কথা বললে নেই, কথা বললে আমি আপনাদের সাথে জানাচ্ছি, বা আমি খামারির সাথে আমি বিস্তারিত আপনাদের কথা বলাই দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, সালাম উত্তর নেন না, আপনার লাগে কথা কইতেছি আসলে। আচ্ছা আচ্ছা ভাই, মানে গরুটির দাম কত চাইতেছেন? দাম তো আমরা মানুষের কাছে বেশি, মেলা চাইছি ও আছে, আপনি 2,15,000 দিয়ে দিন। 2,15,000 দাম চাইতেছেন? আমরা তো মানুষ, আমরা তো আর বুঝিনি। আচ্ছা বুঝতে পারছি। আর মানে কম বেশ যদি অনেকে বলে, অনেকে ফোন টোন দিব, এখন এক এক জনের কালি ভাই এক এক রকম, তাই না? ঠিক আছে, ওই তো গরুর দাম দাম হয়ে গেছে গা, বিক্রি হয়ে যাবো গা, এখন আপনি যদি নেন তাহলে কয়ে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো নেটে আপনার দিয়ে দিব, যার ভালো লাগবে সে অবশ্যই আসবে। আর এখন তাহলে আমি তো বললামই, এখন আপনার মুখে যেটা শুনি, দুধ সকালবেলা কয় কেজি টানতেছেন? সকালে 8 কেজি হয়। 8 কেজি না, তাহলে আমিও সেটাই বলছি আর কি, তাহলে ঠিক আছে। আর ষাঁড় বাচ্চা তো সাথে না? ষাঁড় বাচ্চা আবার বীজ দেওয়া আছে না? হ্যাঁ বীজ দেওয়া আছে, 38 দিনের বীজ দেওয়া আছে। 38 দিনের বীজ দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, এই এটাই বলবো আর কি, জান ঠিক আছে। তো আসলে খামারের কাছে এতটুকু বললাম, কারণ প্রথমত আমি বিস্তারিত জানিয়ে নিছি একটু, কারণ না জানিয়ে তো একটা গরুর ভিডিওটা করা ঠিক না, কী বলতে কী বলবো। তো এই জন্য ওনার বললাম, ওনার সেম একই কথা বললো। তো আপনারা যারা গরুটি দেখে নেবেন তারা নিতে পারেন, কারণ গরুটির কিন্তু মানে কিছু কিছু গরু আছে অনেক খায়, খেয়েও শরীর স্বাস্থ্য ভালো হয় না, কিন্তু গরুটি আবার পেটে ছোটো, পেটে ছোটো বলতে মানে অল্পতে পেট ভরে যাবে এরকম একটা ইয়ে ওর মধ্যে আছে। তো এটাই বলবো, গরুটি কিন্তু অনেক ভালো লাগছে আমার, মানে বকনা গরু, মানে এক কথায় বকনা গরু, বকনা গরুর থেকে গাভীর হয়েছে, এটাই কথা। 4টা বাটো, কিছু কিছু বৈশিষ্ট্য থাকে গরুর, এই যে দেখেন, আমি দেখাতে পারি না হয়তো ভালো, এই যে আপনার উলানের ইয়ের যে রক্তটা আছে, রক্তটাও ভাসা ভাসা আছে। আর 4টা বাটো কিন্তু 4 জায়গায় ঠিক আছে, এবং এই যে আমি একটু দেখাই, গলাটা কিন্তু একদমই চিকন, এরকম কিছু বৈশিষ্ট্য থাকে, চামড়াটাও অনেক ঢিলে ঢালা। তো এরকম আর ওনায় বলতেছে যে এখনও যদি দুধ মানে দোয়ায়, এখনও 2-3 কেজি দুধ দোয়াতে পারবে, এরকম কিছু বললো ওনায়, কারণ এটা ওইটার কোনো সমস্যা নয়। আমি সাথে একটু বাচ্চাটাকেও দেখিয়ে দিই, এই যে ষাঁড় বাচ্চা, কারণ এখন আমি আপনাদের কিছু কথা বলি, ষাঁড় বাচ্চাটা মিনিমাম ধরেন বাজার মূল্য আছে সর্বোচ্চ 40-45, আচ্ছা 40-45 এরকম তো হবে, কারণ ছোটো গরুতে একটু দাম বেশি, 40-45 যদি একটা বাছুরের মানে দাম হয়, তাইলে কিন্তু কি মাঝখান থেকে কি আপনারা একটা বাছুরের সম্পদ পাইতেছেন,
তাই না? বিক্রি করলে বিক্রি করতে পারবেন, কিন্তু প্রয়োজন নাই। বছর শেষে বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এখান থেকে হয়তো বা গোটা একটু ভালো ক্লিয়ার বুঝে যায়, এই জন্য এখানে আসলাম আমি। তো এটাই কথা আপনাদের, কি বলবো আর, এটাই বলছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে। অনেক দূর থেকে আসছি শুধু এটা ইয়া করার জন্য, বাজার আসছিলাম আমরা, তো সেটা বিস্তারিত দেখাবো আমি, কোনো সমস্যা নাই। তো কি বলবো আর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলি, ভিডিওটি শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ।